بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি বিলকিস বেগম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজ এবং গণিত বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবে। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়ের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের কিছু সংজ্ঞা এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী বলা হবে যদি a স্কয়ার সমান a হয়, ঠিক আছে? এখন আমরা a একটি বর্গ ম্যাট্রিক্স নিয়েছি যার অর্ডার হলো এখানে 2x2 অর্ডারের একটি বর্গ ম্যাট্রিক্স যার কলাম সংখ্যা এবং সারির সংখ্যা সমান। এখন আমরা a ম্যাট্রিক্স কে m ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। গুণ করলে আমরা কি পাই? a স্কয়ার পাই। এখন ম্যাট্রিক্স দুটি আমি গুণ করব। শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ যোগ্যতার শর্ত শিখেছি। এখন আসো আমরা আবার দেখে নেই, দুটি ম্যাট্রিক্স তখনই গুণ যোগ্য হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। আসো আমি এখানে দুটি উদাহরণ লিখেছি, দেখি। প্রথম ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের অর্ডার, তাহলে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার আমার সারি কয়টা? একটা। কলাম কয়টা? আমার তিনটা, ঠিক আছে? তার সাথে আমরা গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা আমার? তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো আমার তিনটা, কলাম হলো আমার দুইটা। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে এই দুইটা বাদ দিয়ে আমার থাকে 1/2। আমি যে নতুন ম্যাট্রিক্স পাবো এ বি গুণ করে তার অর্ডার হবে 1/2। এই হলো আমার গুণের শর্ত। এখন ম্যাট্রিক্স দুটি আমি গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারির শ অবস্থানের উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের শ অবস্থানের উপাদানের সাথে আমি গুণ করব। বা এই গুণটা ঠিক উল্টাভাবেও করা যায়। এখানে প্রথম ম্যাট্রিক্সের দুটি সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম ফিক্সড রেখে শ অবস্থানের উপাদানের সাথে গুণ করা যায়। এখন আমরা গুণ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। তাহলে 2 দ্বারা 2 কে গুণ করলে 4, আবার 1 দ্বারা -2 কে গুণ করলে -2, আবার এই সারি দ্বারা প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে 2, আবার 1 দ্বারা -1 কে গুণ করলে -1। আবার আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। -2 দ্বারা 2 কে গুণ করব -4, -1 দ্বারা -2 কে গুণ করলে +2। এখন আমি এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। -2 দ্বারা 1 কে গুণ করলে -2, -1 দ্বারা -1 কে গুণ করলে +1। এখন দেখো যোগ বিয়োগ করার পর আমার কি নাম থাকে এখানে? এখানে হলো 2 -2, এটা হলো 1 -1। তাহলে আমরা কি দেখতে পেলাম? দুটি ম্যাট্রিক্স কে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা পূর্বের এ ম্যাট্রিক্সের সমান, যেই ম্যাট্রিক্সটা আমি নিয়েছিলাম ওই ম্যাট্রিক্সের সমান পেলাম। তাহলে আমাদের কি শর্ত ছিল সমঘাতী ম্যাট্রিক্সের? কি শর্ত ছিল? শর্তটা ছিল a স্কয়ার সমান a। অভেদঘাতী ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স একে অভেদঘাতী বলা হবে যদি a স্কয়ার সমান i হয়, অর্থাৎ একটি একক ম্যাট্রিক্স পাওয়া যায়। মানে শর্তটা হলো এই, a স্কয়ার সমান i, মানে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এখন আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এই হলো এ একটি বর্গ ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। গুণ করে দেখি আমরা আই পাই কিনা। তাহলে দেখো গুণ করার পরে তাহলে সেম আগের মতো আমরা গুণ করব এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটি কলামকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে দেখো কি দাঁড়ায়, এটার সাথে এটা গুণ করলে 4, প্লাস এ মাইনাস এ মাইনাস 3, তারপরে এটা তাহলে দ্বিতীয়টাকে 3 × 6, প্লাস এ মাইনাস এ মাইনাস 6, আবার এটা দ্বারা গুণ করলে এই দ্বিতীয় সারি দ্বারা আমরা এখন দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে গুণ করব। তাহলে এখানে কি দাঁড়ায় আমার, এখানে মাইনাস 1 দ্বারা 2 কে গুণ করলে মাইনাস 2, মাইনাস এ মাইনাস এ প্লাস 2 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আবার এটা দ্বারা দ্বিতীয় কলামকে, তাহলে এটা হয় মাইনাস 3, মাইনাস এ মাইনাস এ প্লাস 4। এখন আমরা গুণ করার পর আমাদের এখানে দাঁড়ায় হলো, বিয়োগ করে দেখি আমরা, এটা বিয়োগ করলে হয় 1, আর প্লাস এ মাইনাস এ এটা হয়ে যায় 0, এটাও হয়ে যায় 0, আর এটা হয় 1। তাহলে কি পেলাম, একটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম, এবং এটা হলো 2x2 অর্ডারের আরেকটি বর্গ ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স A কে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি A টু দি পাওয়ার n সমান 0 হয়। এখানে n হলো কি, সূচক বা ঘাত, আর এই n হলো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, আর এই শূন্য দ্বারা শূন্য ম্যাট্রিক্সকে বুঝিয়েছেন যার সবগুলো ভুক্তি শূন্য। এখন আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। এখানে A একটি ম্যাট্রিক্স নিয়েছি যার অর্ডার 2x2 অর্ডার। এখন A ম্যাট্রিক্সকে আরেকটি A ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করব। গুণ করলে আমরা কি পাই, A স্কয়ার পাই। এখন আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করি। তাহলে এখানে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটি কলামকে আমরা আলাদা আলাদা ভাবে গুণ করব। তাহলে আসো আমরা দেখি গুণ করে কি পাই। তাহলে এখানে এই 1 দ্বারা 1 কে গুণ করব, গুণ করলে আমরা পাই হলো 1, আবার এই মাইনাস 1 দ্বারা 1 কে গুণ করলে পাই মাইনাস 1। এখন আবার এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে মাইনাস 1 দ্বারা মাইনাস 1 কে, তাহলে মাইনাস 1, মাইনাস 1 দ্বারা মাইনাস 1 কে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1। আবার আমরা দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটি কলামকে আলাদা আলাদা ভাবে গুণ করব, তাহলে আমরা গুণ করে পাই এই 1 দ্বারা 1 কে গুণ করলে 1, আবার এই মাইনাস 1 দ্বারা 1 কে গুণ করলে আমরা মাইনাস 1 পাই, আবার এই 1 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 1, মাইনাস 1 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে প্লাস 1। এখন আসো আমরা যোগ বিয়োগ করে আমরা কি পাই, তাহলে এখানে 1 থেকে 1 চলে গেলে 0, এখানেও আমার 0, এখানেও 0, এখানেও 0। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স পেয়েছি যার সবগুলো ভুক্তি কি পেয়েছি, শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো, আর শূন্য ম্যাট্রিক্সকে শূন্য দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা কি পেলাম, এ স্কয়ার সমান 0। তাহলে এখানে সূচক হলো আমার, সূচক হলো আমার 2, যা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। অতএব আমরা এখন বলতে পারি এ একটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা চলো এখন আমরা একটি সিস্টেম বইয়ের অঙ্ক করি, সেটা হলো বইয়ের 17 নাম্বার অঙ্ক। অঙ্কটিতে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে প্রমাণ করতে বলছে এ বি সমান বি এ সমান আই থ্রি, মানে আই থ্রি মানে একটা একক ম্যাট্রিক্স, আর সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে 3x3 অর্ডারের একটি ম্যাট্রিক্স আমরা পাবো, একক ম্যাট্রিক্স পাবো। এখন
দেখো এ এবং বি আমি প্রথমে কি করব গুণ করব এ বি কে গুণ করব তারপর আমি বি এ গুণ করব করার পরে দেখব আমি 3 বাই 3 অর্ডারের একটি একক ম্যাট্রিক্স পাই কিনা আসো আমরা গুণ করি তাহলে প্রথমে আমরা গুণের নিয়ম গত ক্লাসে আমরা গুণ শিখেছি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটি কলামকে আমরা কি করব গুণ করব এখন আমরা এই 3 দ্বারা 1 কে গুণ করব তাহলে 3 কে 3 প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 তারপর আবার মাঝখানে প্লাস চিহ্ন 3 দুগুণে 6 ঠিক আছে এরপরে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা আমি এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব লিখব আমি এখানে উপরে তাহলে দেখো কি দাঁড়ায় এটা দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে 4 5 20 তারপরে প্লাস 7 দুগুণে 14 এখন আবার আমি এই তৃতীয়টাকে আমি গুণ করব তাহলে গুণ করলে আমার কি দাঁড়ায় দেখো এই 3 দ্বারা মাইনাস 2 কে তাহলে এটা হবে মাইনাস 6 তারপর এই মাইনাস 4 দ্বারা মাইনাস 4 কে তাহলে প্লাস 16 তারপরে হলো আমার 2 দ্বারা মাইনাস 5 কে তাহলে হয়ে গেল আমার কত মাইনাস 10 আচ্ছা এখন আসো আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটি কলামকে আমরা গুণ করব এখন দেখো গুণে আমাদের কি দাঁড়ায় এই মাইনাস 2 দ্বারা 1 কে তাহলে আমার এটা হবে মাইনাস 2 তারপর আমার এই 1 দ্বারা 2 কে তাহলে এটা হয়ে যাবে প্লাস 2 তারপর 0 দ্বারা 3 কে তাহলে এটা হলো প্লাস 0 ঠিক আছে এরপরে আসো এই দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে তাহলে প্রথমে মাইনাস 2 দ্বারা আমরা 2 কে গুণ করব তাহলে আসে হলো মাইনাস 4 তারপর 1 দ্বারা 5 কে গুণ করব তাহলে এটা আসবে প্লাস 5 আবার 0 দ্বারা 7 কে গুণ করব তাহলে এটা হবে প্লাস 0 আবার দ্বিতীয় সারি দ্বারা আমরা এখন তৃতীয় কলামকে গুণ করব তাহলে মাইনাস 2 মাইনাস 2 হয়ে যাবে কি প্লাস 4 এরপরে দেখো মাইনাস 1 মাইনাস 4 গুণ করলে কি হবে মাইনাস 4 তারপর হলো 0 দ্বারা মাইনাস 5 কে গুণ করব তাহলে হয়ে যাবে আমার প্লাস 0 এরপরে আসো তৃতীয় সারি দ্বারা তৃতীয় ম্যাট্রিক্স কে আমরা গুণ করব তাহলে এখানে মাইনাস 1 দ্বারা প্রথমে 1 কে গুণ করো তাহলে আসে কি আমার মাইনাস 1 আবার মাইনাস 1 দ্বারা 2 কে গুণ করো তাহলে আসবে হলো আমার মাইনাস 2 এখন এই 1 দ্বারা 3 কে যদি আমরা গুণ করি তাহলে আসে কি প্লাস 3 এরপরে আসো দেখো এই তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে তাহলে মাইনাস 1 দ্বারা যদি আমি 2 কে গুণ করি মাইনাস 1 দ্বারা 2 কে যদি গুণ করি তাহলে আমার দাঁড়ায় মাইনাস 2 আবার মাইনাস 1 দ্বারা যদি আমি 5 কে গুণ করি তাহলে আমার দাঁড়ায় মাইনাস 5 আবার এই 1 দ্বারা যদি 7 কে গুণ করি তাহলে আমার দাঁড়ায় হলো প্লাস 7 ওকে এখন তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলাম কি তাহলে এখন মাইনাস 1 দ্বারা যদি 2 কে গুণ করি তাহলে আমার দাঁড়ায় প্লাস 2 মাইনাস 1 দ্বারা প্লাস মাইনাস সরি মাইনাস 4 কে গুণ দিলে হয়ে যাবে আমার প্লাস 4 এখন 1 দ্বারা মাইনাস 5 কে গুণ দিলে হবে মাইনাস 5 এই এখন আমরা এখানে যোগফল করি দেখো কি দাঁড়ায় তাহলে এই পেলাম আমি একটা ম্যাট্রিক্স যেটা একটা আমার কি একক ম্যাট্রিক্স যার অর্ডার হলো 3/3 অর্ডার তাহলে আমরা এটাকে লিখতে পারি আই 3 শিক্ষার্থীরা এখন আমরা বি এ গুণ করব দেখো আগের মতই আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটি কলামকে আমরা পর্যায়ক্রমে গুণ করব শষ অবস্থানের উপাদানের সাথে আমরা গুণ করব এখানে দেখো প্রথম সারির প্রথম উপাদান আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানের সাথে গুণ হবে
তাহলে 3 আর 1 গুণ করলে 3, এই 2 দ্বারা মাইনাস 2 কি মাইনাস 4, এই 2 দ্বারা এই মাইনাস 2 দ্বারা মাইনাস 1 কি, তাহলে এটা হয়ে যাবে আমার কি প্লাস 2। এরপরে আসো প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলাম কে, তাহলে কি দাঁড়াই 1 দ্বারা মাইনাস 4 কে গুণ করলে মাইনাস 4, 2 দ্বারা 1 কে গুণ করলে প্লাস 2, মাইনাস 2 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে প্লাস 2। এরপরে আসো প্রথম সারি দ্বারা তৃতীয় কলাম কে, তাহলে 1 দ্বারা এই 2 কে যদি আমরা গুণ করি 2, আর এই 2 দ্বারা 0 কে গুণ করলে প্লাস 0, তারপর মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে আমার মাইনাস 2। এরপরে আসো আমরা এই দ্বিতীয় সারি দ্বারা কি করব, দ্বিতীয় ম্যাট্রিক্সে তিনটি কলামকে আমরা আবার গুণ করব। তাহলে গুণটা আমাদের দেখো কি আসে, এই 2 দ্বারা 6, 3 কে গুণ করলে আমার 6 হয়, তারপরে মাইনাস সরি এই 5 দ্বারা মাইনাস 2 কে গুণ করলে মাইনাস 10, মাইনাস 4 দ্বারা মাইনাস 1 কে যখন গুণ করব তখন আমার হয়ে যাবে প্লাস 4। এখন আসো তৃতীয় কলামকে আমরা গুণ করব, তাহলে 2 দ্বারা মাইনাস 4 কে গুণ করলে মাইনাস 8, এই 5 দ্বারা 1 কে গুণ করলে প্লাস 5, আবার মাইনাস 4 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে আমার হয় প্লাস 4। ঠিক আছে, তারপর আমরা দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব, এই তৃতীয় কলামকে আমরা এখন গুণ করব, গুণ করলে আমার দাঁড়ায় 2 আর 2 গুণ করলে 4, তারপর প্লাস 5 দ্বারা 0 কে গুণ করলে 0, এই মাইনাস 4 দ্বারা 1 কে গুণ করলে মাইনাস 4। এখন আমরা তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে আমরা এখন গুণ করব, তাহলে এই 3 দ্বারা 3 কে গুণ করলে হয় 9, 7 দ্বারা মাইনাস 2 কে গুণ করলে মাইনাস 14, মাইনাস 5 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে প্লাস 5। এখন তৃতীয় কলামকে আমরা গুণ করব, তাহলে এই কলামকে আমরা এখন গুণ করব কি দ্বারা, তৃতীয় সারি দ্বারা, তাহলে 3 দ্বারা মাইনাস 4 কে গুণ দিলে মাইনাস 12, 7 দ্বারা 1 কে গুণ দিলে প্লাস 7, মাইনাস 5 দ্বারা মাইনাস 1 কে গুণ দিলে প্লাস 5। এখন তৃতীয় সারি দ্বারা এই তৃতীয় কলামকে গুণ দিব, তাহলে গুণ দিলে হয় 3 দুগুণে 6 প্লাস 7 এর 0 গুণ দিলে 0, মাইনাস 5 দ্বারা 5 কে গুণ দিলে মাইনাস 5। এখন আমরা যোগ বিয়োগ করব, দেখো আমরা কি পেলাম, একটা একক ম্যাট্রিক্স পেলাম যার অর্ডার হলো 3x3 অর্ডার, তাহলে আমরা এটাকে লিখতে পারি i3। ঠিক আছে, তাহলে আমার প্রমাণটা কি ছিল, প্রমাণটা ছিল ab সমান ba সমান i3, তাহলে আমরা আগেও পেয়েছি, তাহলে এখন আমরা কি বলতে পারি, এখানে লিখব অতএব ab সমান ba সমান i3 প্রমাণিত। আজকে এই পর্যন্তই, আবারও বলছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো সমস্যা হলে বিশেষ শিক্ষকের সাথে যোগাযোগ করবে এবং গণিত বিভাগ সর্বদাই তোমাদের পাশে আছে। ধন্যবাদ সবাইকে।